ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার ম্যাচ দেখতে বাংলাদেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন করেছেন ব্রাজিল সমর্থকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ, চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস, বরিশালে আছেন শাকিল মাহমুদ, ফেনীতে আছেন আতিয়ার সজল। প্রথমেই যাচ্ছি সবুজের কাছে। প্রিয় দলের জয়ের পর এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে ব্রাজিল সমর্থকরা উল্লাস করছেন, উচ্ছ্বাস করছেন। তাদের যে প্রত্যাশিত জয়, সেই জয়ের পরে তারা এখন খণ্ড খণ্ড হয়ে নাচ গান করছেন, নাচের গানের তালে তালে নাচছেন এবং উল্লাস করছেন। তারা স্লোগান দিচ্ছেন তাদের প্রিয় দলের যে জয়, সেই জয়ের পরে তারা এখন দেখতে পাচ্ছেন এরকম প্রায় অনেক মাঠেই খণ্ড খণ্ড হয়ে এভাবে তারা উল্লাসে মেতে আছেন এবং তারা তাদের জয় উদযাপন করছেন। আসলে প্রিয় দলের নামের স্লোগান দিয়ে তারা তাদের এই যে বিজয়, সেই বিজয়কে উদযাপন করছেন, জয়কে উদযাপন করছেন সমর্থকরা। এবং তাদের প্রত্যাশা এবারের যে ফাইনাল ম্যাচ, সেই ম্যাচটিও তারা জিতবেন এবং সেই ফাইনাল ম্যাচ জিতে কাপ, বিশ্বকাপটি তাদের ব্রাজিল জিতবে এবং এই সমর্থকরা সেই পর্যন্ত উল্লাস করতে চান। তো এই যে সমর্থকরা আছে, আমরা দেখছি যে যেখানে মঞ্চ রয়েছে, অর্থাৎ যেখানে স্ক্রিন রয়েছে, সেই স্ক্রিনের সামনেও পতাকা উড়াচ্ছে এবং যে সমর্থকরা রয়েছেন তারা আসলে এই মুহূর্তে সবাই উল্লাসেই মেতে আছেন। এবং যে আমরা জানতে চাই আমাদের আর্জেন্টাইন সাপোর্টারদেরকে বলছি, আগে লেভেলে আসো, লেভেলের সাথে কথা বলো, আজকে অবশ্যই জিতবো আমরা, ফাইনাল ম্যাচে জিতবো। আসলে যারা সমর্থক খেলাটা দেখাইছে, ফাইনালে যাওয়ার পথে তারা আসলে সেমিফাইনালে যাদের চিরপ্রতিদ্বন্দ্বী যে দল রয়েছে আর্জেন্টিনা, সেই দলকে তারা আসলে সেমিফাইনালে পেতে চায় এবং তারা আসলে প্রতিটি ম্যাচই জিতে প্রত্যেকটি রাউন্ডে এরপর প্রত্যেকটি ধাপে আসলে জিতে ফাইনাল খেলতে চায়। এবং তারা আসলে এই যে সমর্থনের যে উল্লাস, বুঝতে আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রাম, সেখানকার খবর জানাবেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। আজকে শুধুই ব্রাজিল সমর্থকদের দিন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিল সমর্থকরা কিন্তু উল্লাস করছে। তার একটি কারণ হচ্ছে ব্রাজিল কিন্তু 4-0 কিন্তু দক্ষিণ কোরিয়ার সাথে জয় পেয়েছে, সেটি মাত্র সবাই মিলে কিন্তু খেলা উপভোগ করে। আজকে ব্রাজিল জয় পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। তারা বলছে নেইমার যেমন ভালো খেলেছেন, ব্রাজিলের খেলোয়াড়রা সবাই অত্যন্ত ভালোভাবে কিন্তু আজকে জয় পেয়েছে। সেক্ষেত্রে ব্রাজিলের সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন কোয়ার্টার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ভালো খেলবে, সেই প্রত্যাশাই কিন্তু তারা করছে। এবং আমরা দেখছি শুধু হালি শহর মাঠ নয়, পুরো চট্টগ্রাম জুড়েই কিন্তু এই মুহূর্তে উৎসবের আমেজ বিরাজ করছে। তার একটি কারণ ব্রাজিল কিন্তু কোরিয়ার সাথে কিন্তু ভালো খেলে কিন্তু তারা জয় পেয়েছে। এবং এর আগে ম্যাচটি ব্রাজিল হেরে যাওয়ার কারণে কিছুটা উৎকণ্ঠা বিরাজ করছিল ব্রাজিল সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে, তবে সেই উৎকণ্ঠা কিন্তু এই মুহূর্তে কেটে গেছে। তার একটি কারণ ব্রাজিল অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে, ব্রাজিলের যে অসাধারণ ফুটবল শৈলী সেই অসাধারণ ফুটবল শৈলী তারা প্রদর্শন করেছে এবং তারই মাধ্যমে ব্রাজিলের যে কাঙ্ক্ষিত জয়, সেই কাঙ্ক্ষিত জয় কিন্তু তারা উদযাপন করছে। এবং শুধু নগরীর যে হালিশহর এলাকায় নয়, চট্টগ্রামের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, প্রধান সড়কগুলো রয়েছে, সব জায়গায় আমরা দেখছি ব্রাজিল সমর্থকরা কিন্তু এখন সেই তাদের যে বিজয়ের দিন সেটি কিন্তু উদযাপন করছে এবং তারা প্রত্যাশা করছে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ভালো খেলেই জয় পাবে এবং এবারে বিশ্বকাপ কিন্তু ব্রাজিল নিয়ে যাবে। সেক্ষেত্রে ব্রাজিল সমর্থকরা আমরা দেখছি ব্রাজিল অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কিন্তু আসলে আজকের খেলা খেলছে। ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ খবর। আমরা যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আরেক সহকর্মী শাকিল।
দেখুন কাতার বিশ্বকাপে কিন্তু নকআউট পর্বে ব্রাজিল দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলের ব্যবধানে হারিয়ে এরই মধ্যে কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে এখন কিন্তু সামনে ক্রোয়েশিয়ার সাথে ব্রাজিলের সাথে খেলা হবে আমি এই মুহূর্তে আছি বৈশালের যে বিএম কলেজ আছে সেই বিএম কলেজ মাঠে এবং আপনারা দেখছেন যে ব্রাজিল সমর্থকরা কিন্তু আনন্দ উল্লাসে মেতেছে বড় স্ক্রিনের যে খেলা আছে সেই বড় স্ক্রিনের খেলায় কিন্তু শুধু এই বরিশালের বিএম কলেজই না যতগুলো এলাকা আছে বরিশালের সেখানে কিন্তু ব্রাজিল ভক্তরা এই খেলার আয়োজন করেছে আপনারা দেখছেন যে ব্রাজিলের এই জয় কিন্তু বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েছে ব্রাজিল সমর্থকরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এর আগেও কিন্তু দক্ষিণ কোরিয়ার সাথে 6টি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল এবং যার 5টিতেই জিতেছে ব্রাজিল এবং 1টিতে জিতেছে এই দক্ষিণ কোরিয়া এখন সামনে কিন্তু যে ব্রাজিল আজকে যে কোয়ার্টার ফাইনাল যে নিশ্চিত করলো সেখানে কিন্তু ক্রোয়েশিয়া তাদের প্রতিদ্বন্দ্বী দেখছেন যে শুধু বরিশালের এই বিএম কলেজেরই নয় বরিশালের যতগুলো আপনার ব্রাজিল সমর্থকরা আছে প্রতিটি অলিগলিতেই কিন্তু তারা বড় পর্দায় খেলার আয়োজন করেছে এবং ব্রাজিলের এই সমর্থকরা কিন্তু দেখছেন যে তারা কিন্তু বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েছে এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ আসলে কিছুক্ষণ আগেই খেলাটি শেষ হলো এবং ব্রাজিল 4-1 গোলের অবদানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো এবং ব্রাজিলের এমন জয়ে ব্রাজিল সমর্থক যারা রয়েছেন ফেনীর বড় পর্দায় যারা খেলা দেখতে এসেছেন তাদের দেখতে পাচ্ছেন এমন বাঁধভাঙা উল্লাস কিন্তু শেষ হচ্ছে না কোনোভাবেই আপনারা যদি বলি প্রথম দিকে ব্রাজিল একের পর এক গোল বন্যায় ভাসিয়েছে সমর্থকদের এবং তাদের যে আবেগ তাদের যে প্রত্যাশা তার অনেকটার প্রাপ্তি ঘটিয়েছেন আপনাকে যদি বলি প্রথম দিকে ব্রাজিল আক্রমণ অনেকটা কোরিয়াকে কোণঠাসা করে একের পর এক গোলের দেখা মিলল কিন্তু দ্বিতীয়ার্ধে কিন্তু দেখছি আমরা আবার খেলাটির যেটা দেখা গিয়েছে অনেকটা কোরিয়াও কিন্তু পাল্টা আক্রমণ করে একটি গোল আদায় করে নিয়েছে এবং বেশ কয়েকটি গোলের সুযোগ তারা কিন্তু হাতছাড়া করেছেন তারপরেও প্রত্যাশা ছিল সারাদিন ব্যাপী যে ব্রাজিল জিতবে এটাই স্বাভাবিক ছিল তবে কোরিয়া একটি শক্ত সামর্থ্য দল হিসেবেই অনেকে সমালোচনা করেছিল বা ধারণা করে নিয়েছিল যে ব্রাজিলকে হয়তো জিততে হলে আরেকটা কাঠখড় পোহাতে হবে কিন্তু প্রথমার্ধেই তারা কিন্তু একে একে 4টি গোল আদায় করে নিয়েছে এবং দ্বিতীয়ার্ধে যদিও 1টি গোল তারা হজম করেছে এবং ব্রাজিল সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু সন্ধ্যার 10টার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে বড় পর্দাগুলোর সামনে ফেনীর যে পৌরসভার পক্ষ থেকে পুরাতন কারাগারের সামনে বড় পর্দা বসানো হয়েছে সেই কারাগারে এসে সামনে এসেই কিন্তু আমরা দেখেছি যে বড় পর্দায় কয়েক হাজার দর্শক তারা কিন্তু ঠাসাঠাসি করে খেলাটি দেখেছেন এবং আতশবাজি ফুটিয়ে ভুবুজেলা বাসি বাজিয়ে নেচে গেয়ে প্রিয় দলের জয় উদযাপন করেছেন এবং আজকে দলে নেইমার থাকায় তারা হয়তো সমর্থকরা অনেকটা উচ্ছ্বসিত ছিল এবং তাদের জয়টি যে প্রত্যাশিত ছিল সেই প্রত্যাশিত জয় পেয়ে এখন কিন্তু দেখছেন খেলা শেষ হয়ে যাওয়ার পরেও তাদের জয়ের যে উদযাপন সেটি কিন্তু কোনোভাবেই শেষ হচ্ছে না এবং প্রিয় দলের এমন জয়ে তারা কিন্তু আনন্দে ফেটে পড়েছেন আমরা দেখেছি খেলা শেষ হওয়ার পরে বই শহরের অলিতে গলিতে কিন্তু ব্রাজিল সমর্থকেরা ছড়িয়ে পড়েছেন জয় উদযাপন করছেন র্যালি করছেন নেচে গিয়ে কিন্তু তারা দেখেছি আমরা এই জয়কে ব্যাপকভাবে উদযাপন করছেন এবং তাদের বিশ্বাস যে তাদের যে হ্যাক্সা মিশন সেটি অংশাংশে আর এক ধাপ এগিয়েছে এবং এই জয় জানেন যে প্লেকে তাদের যে কিংবদন্তি প্লেয়ার তাকে উৎসর্গ করা হয়েছে এবং এই জয়ে তারা আরেকটু অনেকটা উজ্জীবিত হয়েছেন এবং পরবর্তী রাউন্ডে হয়তো ক্রোয়েশিয়ার সাথে যে খেলাটি হবে প্রত্যাশা থাকবে যে সেখানেও তারা জয় চিনিয়ে দয়ের ধারা অব্যাহত রাখবে এদিকে এই খেলায় কিন্তু কোরিয়াকে যেভাবে মানুষ প্রত্যাশা করেছিল যে তারা একটি অন্তত প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল উপহার দেবে কিন্তু প্রথমার্ধে কিন্তু সেটি দেখা না গেলেও দ্বিতীয়ার্ধে অনেকটা তার কিন্তু দেখা মিলেছে আমরা যদি আপনাদেরকে একটু কথা বলার চেষ্টা করব যে এই জয়টিকে কিভাবে দেখছে দর্শকেরা বা তাদের দর্শকেরা এই জয়টিকে তারা দেখছেন যে অনেক
উচ্ছ্বসিত ভাবে এই দলটি তারা উপভোগ করছেন এবং এই ভেন্যুর দর্শকরা কিন্তু কন কনে ঠান্ডা অতিক্রম বহু ব্যয় করেই সহ্য করে তারা কিন্তু রাতভর এখানে কিন্তু খেলাটি দেখেছেন এবং এখন পর্যন্ত খেলাটা উপভোগ করে যাচ্ছেন। আমরা কিন্তু এখন মুন্সিগঞ্জে দর্শকদের উচ্ছ্বাস যা অনুভূতি জানার জন্য চলে যাব, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল। উজ্জ্বল, ব্রাজিল ম্যাচে বাংলাদেশের সমর্থকদের জয় উল্লাসের খবর জানতে সরাসরি ছিলাম ফেনী, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে।